বন্যা মোকাবেলায় বাংলাদেশ ভারত আবহাওয়ার তথ্য বিনিময় করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। দিল্লিতে যৌথ পরামর্শ কমিটির বৈঠকে নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। সন্ধ্যা ছটায় ভারত থেকে ঢাকা পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী, পরে বিমানবন্দরে গণমাধ্যমকে বলেন সফর ফলপ্রসূ হয়েছে। 54টি অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে দুদেশ একসাথে কাজ করতে সম্মত হয়েছে। সব নদী দিয়ে যাতায়াতের প্রস্তাব নিয়েও ভারতে ইতিবাচক আশ্বাস দিয়েছে বলে জানান ডক্টর মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বরের শুরুর দিকে ভারত সফর করতে পারেন বলে জানান তিনি। তার আগে নদী কমিশনের বৈঠক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন যাদের এলসি আছে তাদের গম আমদানিতে কোনো বাধা নেই, সরকারিভাবেও আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। মোকাবেলার কথা তুলে ধরেছি, তারা আমরা এটা যাতে আর্লি ওয়ার্নিং সিস্টেমটা ডিজাইন করা যায় তাদের আমরা বলেছি, সেই জন্যে শেয়ার দ্য ডাটা এবং কোনো ধরনের তাদের কোনো যদি অ্যাডভান্স কোনো কিছু নোটিশ আমাদের বললে পরে তখন ওই ঢলের সমস্যা এত ক্ষয়ক্ষতিটা হবে না, সেইটা নিয়ে আমরা আলোচনা করেছি।